শ্রী গুরুজয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় বে লিফ টেকনিক। আজকে বে লিফ টেকনিক নিয়ে ভিডিও বানাচ্ছি। এর আগেও আমি বেশ কিছু বে লিফ টেকনিকের ভিডিও দিয়েছি, অর্থাৎ তেজপাতার ভিডিও দিয়েছি। আজকের ভিডিওটি একটু বিশেষ, কারণ এখানে তেজপাতার সঙ্গে আমরা একটি বিশেষ নাম্বার বা সংখ্যাকে ব্যবহার করব, যার ফলে ইচ্ছে পূরণের যে গতি সেটা আরো বেশি আমরা পেয়ে যাব, অর্থাৎ দ্রুত ইচ্ছে পূরণ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। তো কিভাবে সেই টেকনিকটি করবেন, কি করবেন সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন, অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। নমস্কার মিঠুন দাদা ভাই, এবং আপনাকে আমি ধন্যবাদ জানাই, মন থেকে জানাই। আপনার ভিডিওর সাথে আমি প্রায় 4 বছর থেকে যুক্ত। কোনোদিনও আমি আমার সাকসেস স্টোরি বলিনি, বাট আমি সত্যি আজকে খুব খুব মনে আনন্দ নিয়ে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ইউনিভার্সকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ওম শ্রী গুরুজয়। আমার সাকসেস স্টোরির কথা বলি, আপনার ভিডিওর সাথে আমি বহুবার করেছি আর এবং ফলও পেয়েছি, প্রচুর পরিমাণে ফল পেয়েছি। কখনো হয়তো জানানো হয়নি হোপোনোপোনো, ওয়াটার টেকনিক, যা অনেক কিছু করেছি, এবং এমন হয়েছে হয়তো আমি সেরকম নিয়ম করে করতেই পারিনি, কিন্তু তখনও আমাকে আর্কেঞ্জেলসরা, মাইকেল, মহামান্য আর্কেঞ্জেল মাইকেল, সবাই আমাকে খুব সাপোর্ট করেছে এবং হেল্প করেছে, এবং অনেক কাজ আমি সব কাজগুলো আমার ফুলফিল হয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেরকম বলছিলাম, আজকে বে লিফ টেকনিক এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করছি। বে লিফ টেকনিক হচ্ছে তেজপাতার টেকনিক, যে টেকনিকে তেজপাতা প্রয়োজন হয়। তো এখানেও আমরা তেজপাতার সাহায্যেই ইচ্ছে পূরণ করব। এই ভিডিওতে আপনাকে মোট 11টি তেজপাতা নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, মোট 11টি তেজপাতা নিতে হবে, এবং প্রত্যেকটা তেজপাতা যাতে ভালো থাকে, ছোট হোক কিন্তু ফুটোফাটা যাতে না থাকে, সেটা একটু খেয়াল করতে হবে। তো বেছে আপনি 11টি তেজপাতা আগে জোগাড় করে নিন, দোকান থেকে কিনে আনুন, ওখান থেকে বেছে নিন, বাদবাকিগুলো রান্নায় ব্যবহার হোক। আর 11টি তেজপাতা ওখান থেকে নিয়ে আপনি এই টেকনিকে ব্যবহার করুন। একদিনই করবেন, প্রত্যেকদিন করতে হবে না। 11টি তেজপাতা একদিনেই আপনাকে এই টেকনিকটি করে যা যা করার করে নিতে হবে। তো 11টি তেজপাতা সবার আগে প্রয়োজন, এবং এই তেজপাতার ওপরে লেখার জন্য একটা পেন দরকার, সেটা নীল কালির পেন। এবার যে পেন নর্মালি আমরা খাতায় ব্যবহার করি, সেই পেন দিয়ে অনেক সময় তেজপাতার ওপর লিখতে অসুবিধা হয়, দাগ পড়ে না। তো সেই জন্য ভালো হয় যদি একটা মার্কার কালির পেন আপনি নিয়ে নেন, বা আপনার যদি মার্কার কালির পেন আছে তো সেটা দিয়েই করবেন। আপনার কাছে যদি স্কেচ পেন থাকে সেটা দিয়েও কিন্তু করতে পারেন। মোটামুটি নীল রঙের একটা পেন আপনাকে নিতে হবে, যে কালিটা তেজপাতার ওপরে পড়বে। এমন পেন নিলেন যে তেজপাতার উপরে দাগ পড়ছে না, সেই পেন কিন্তু চলবে না, ব্যাপারটাই বুঝতে পেরেছেন। এবার আপনি ঠিক করুন কি কিনবেন, কি নেবেন, আপনার বাড়িতে কি আছে, কোনটা দিয়ে করবেন আপনি ঠিক করুন। লেখা পড়লেই হলো, তেজপাতার উপর লেখাটা যাতে পড়ে। এবার ইচ্ছে স্থির করুন, কি ইচ্ছের জন্য আপনি করতে চান, সেটা আপনার রিলেশন রিলেটেড, না জব রিলেটেড, না বিজনেস রিলেটেড, না মানি রিলেটেড, না হেলথ রিলেটেড, না অন্যান্য কিছু এডুকেশন রিলেটেড, কোনো বিশেষ পরীক্ষা, যে কোনো ইচ্ছে, শুভ ইচ্ছে, আপনি সেটা স্থির করুন। একটা ইচ্ছে যদি আপনি চুজ করতে পারেন সেটা সবচাইতে ভালো। যদি মনে হয় আপনার একটা ইচ্ছের জায়গায় 2-3টি ইচ্ছে করার দরকার আছে, সেটাও আপনি এখানে করতে পারেন। এবার একটা তেজপাতা হাতে তুলে নিন বা কোথাও রাখুন, সেখানে আগে তেজপাতার ওপরে আপনি লিখুন 1111, 1111 লিখে দিন। আপনারা জানেন যে 1111 হচ্ছে ম্যানিফেস্টেশন নাম্বার। তো সেই ম্যানিফেস্টেশন নাম্বারটা আমরা ওখানে লিখে দেব 1111। ছোট করে লিখুন বা বড় করে লিখুন, আপনার উপরে লিখে দিতে হবে। এর নিচে এবার আপনি আপনার উইশটা লিখবেন। জব রিলেটেড হলে ড্রিম জব লিখে দিন, স্বপ্নের চাকরি। বিজনেসের বিষয় যদি হয় তাহলে শুধু বিজনেস লিখুন। যদি এডুকেশন রিলেটেড হয় তাহলে এডুকেশন লিখুন। যদি কোনো এক্সামের বিষয় হয় তাহলে সেই এক্সামের নাম লিখুন। যদি রিলেশনশিপের বিষয় হয় তাহলে রিলেশনশিপ লিখুন বা গুড রিলেশনশিপ লিখুন। ঠিক আছে, এইটুকু লিখলেই হবে। কেন এইটুকু লিখলে হবে? কারণ আপনার মাইন্ডের মধ্যে পুরো বিষয়টা রয়েছে। এই যে রিলেশনশিপ, কার সঙ্গে রিলেশনশিপ সেটা তো আপনার মাইন্ডের মধ্যেই রয়েছে, টেকনিকটা তো আপনি করছেন, সুতরাং এনার্জিটা ক্রিয়েট হয়ে যাবে। ওটা ওখানে এত খোলসা করে লেখার দরকার নেই, বুঝতে পেরেছেন? শুধু আপনি ওই মেইন বিষয়টাকে লিখবেন। মেইন বিষয়টা রিলেশনশিপ হলে রিলেশনশিপ, মানি হলে মানি, প্রসপেরিটি, অ্যাবান্ডেন্স এগুলোর সঙ্গে যায় তো এগুলো লেখা যেতে পারে। প্রমোশনের বিষয় হলে জব প্রমোশন লিখতে পারেন। কার জব প্রমোশন সেটা আপনি নিজে জানেন। আপনি যদি নিজের উদ্দেশ্যে করছেন তাহলে আপনার সেটাও আপনি জানেন। যদি আপনি ছেলে মেয়ের জন্য উদ্দেশ্যে করছেন বা আপনার হাজবেন্ডের উদ্দেশ্যে করছেন বা ওয়াইফের উদ্দেশ্যে, তাহলেও সেটা কিন্তু আপনি জানেন। আপনার মধ্যে যে আপনি আছে সে কিন্তু জানে যে টেকনিকটা কার জন্য করা হচ্ছে। সেই জন্য এত ডিটেলস ওখানে লেখার দরকার নেই। বোঝা গেছে আশা করি? তো এইটা লিখে নিলেন এবং তার নিচে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স। তাহলে প্রথমে 1111 লিখলেন, তার নিচে সেই উইশটা লিখলেন, তার নিচে লিখলেন থ্যাংক ইউ ইউনিভার্স। একদম সিম্পল জিনিস। এই যে তিনটে বিষয় আপনি লিখলেন, লিখে তেজপাতাটাকে সাইড করে দিন। আর একটা তেজপাতা নিন, সেম জিনিস করুন। আর একটা তেজপাতা নিন, সেম জিনিস করুন। এভাবে টোটাল যে 11টা তেজপাতা নিয়েছেন, পুরো 11টা তেজপাতাতেই এই সেম জিনিস করুন। 1111, উইশ এবং থ্যাংক ইউ ইউনিভার্স। এইবার একটা প্রশ্ন সাধারণত ঘুরছে নিশ্চয়ই মাথায় আপনাদের, স্বাভাবিকভাবে এটা ঘোরার কথা। সেটা হচ্ছে যে যদি দুটো তিনটে ইচ্ছে নিয়ে করি তাহলে কি করব? তাহলে আপনি ওই তেজপাতার মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে বিষয়গুলোকে আপনি করবেন। 11টা তেজপাতা, ধরুন আপনার 3টে উইশ আছে, তাহলে 4টে তেজপাতাতে একটা উইশ লিখুন, আর 4টেতে আর একটা উইশ লিখুন, আর 3টেতে আর একটা উইশ লিখুন। মানে রিপিট হচ্ছে। একটা উইশ হলে 11টাতেই আপনি একই উইশ লিখছেন, বুঝতে পেরেছেন? আর যদি আপনি 3টে উইশের জন্য করেন তাহলে এর মধ্যে ডিভাইডেড করে নিন। তো যেহেতু 11টা আছে তেজপাতা, 12টা তো নেই, তো সেই জন্য আমরা 3, 4, 4 এভাবে ভাগ করলাম। যদি 4টে উইশ হতো তাহলে আমরা কি করতাম? এখানে 3, 3, 3 আর 2, 3টে 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 2টো, বুঝতে পেরেছেন নিশ্চয়ই? 3টেতে একটা উইশ, আর 3টেতে একটা উইশ, আর 3টেতে একটা উইশ, আর 2টোতে একটা উইশ, এইভাবে। তো এবার যদি আপনার 3টের বেশি হয়, 4টে হয় বা 5টা হয়, তাহলে সেই একই নিয়মে আপনি ডিভাইডেড করে নিন। 5টা পর্যন্ত ঠিক আছে, তার বেশি কিন্তু আর করবেন না। আপনি 11টা ইচ্ছেই 11টা তেজপাতায় লিখছেন, সেটা বোধহয় করাটা ঠিক হবে না। কেমন? সবচেয়ে ভালো হয় যদি একটা ইচ্ছের জন্য করেন। তো যাই হোক, বিভিন্ন মানুষের বিভিন্ন চাহিদা রয়েছে, বিভিন্ন ইচ্ছের বিষয় রয়েছে। আমি এটা না বললেও আপনারা কমেন্টে আমাকে জিজ্ঞাসা করতেন বা হোয়াটসঅ্যাপ করতেন, আগে থেকে এই জন্য বলে দিলাম, করতে পারেন। হ্যাঁ, এটা ল অফ অ্যাট্রাকশনের একটা বিষয় বা একটা বেলি রিচুয়াল টাইপের, ঠিক আছে? দুটোর মিশ্রণই এখানে আছে। এখানে ল অফ অ্যাট্রাকশনের বিষয় রয়েছে, বিলিফ যে রিচুয়াল আছে সেটাও এখানে রয়েছে, দুটোই রয়েছে। তো আমরা করতে পারি। তাহলে বুঝে নিয়েছেন নিশ্চয়ই, তেজপাতায় 1111, তার নিচে উইশ, তার নিচে থ্যাংক ইউ ইউনিভার্স, এটা আপনাকে লিখতে হবে। এবার লেখা হয়ে যাওয়ার পর সমস্ত তেজপাতাটা আপনি হাতে নিয়ে নেবেন। যদি একটা ইচ্ছের বিষয় আপনি লিখেছেন তাহলে ১১টা তেজপাতাই হাতে নিন, নিয়ে হাতটা বন্ধ করুন, করে শান্তভাবে কিছুক্ষণ বসে আপনি ওই ইচ্ছেটার কথা ভাবুন যে ইচ্ছেটা ইউনিভার্স পূর্ণ করে দিয়েছে। আপনি সেই জিনিসটা পেয়ে গেছেন জীবনে, সেটাকে অনুভব করছেন, ফিল করছেন, এনজয় করছেন, সেটা আপনি ভাবুন। আর না হলে বিশ্বাস করুন, যিনি কল্পনা করতে পারেন না তিনি বিশ্বাস করুন যে হ্যাঁ এটা আমি পেয়ে গেছি। হয়ে গেল। এবার তেজপাতাগুলো সাইড করে দিন, একটা জায়গায় রাখুন। এবার স্বাভাবিকভাবে সেই প্রশ্নটা আবারও ঘুরে আসছে যে যদি 4টে ইচ্ছা হয়, 5টা ইচ্ছা হয়, কি করব? সবগুলো একসঙ্গে নেব? না, সেক্ষেত্রে কিন্তু সবগুলো একসঙ্গে নিলে হবে না। সেই ক্ষেত্রে এক একটা ইচ্ছে অনুযায়ী আপনাকে ভাবতে হবে। ধরুন আপনি 3টে ইচ্ছের জন্য করছেন, তাহলে আপনি 4টে তেজপাতায় একই ইচ্ছে লিখেছেন, সেই 4টেকে হাতে নিন। সেম ইচ্ছে 4টে তেজপাতায় লিখেছেন, সেই 4টেকে হাতে নিয়ে সেই ইচ্ছেটা ভাবুন যে পূর্ণ হয়ে গেছে। তারপর সেই 4টে তেজপাতাকে এক জায়গায় রাখুন। আরো 4টে তেজপাতায় যে আরো অন্য ইচ্ছের কথা লিখেছেন সেটা রাখুন। এবার সেটা ভাবুন যে পূর্ণ হয়ে গেছে। ধরুন আগেরটাই ছিল আপনার মানি রিলেটেড, এটাই ধরুন রিলেশন রিলেটেড, তো ওটাই মানি রিলেটেড সমস্যা সমাধান হয়ে গেছে বা ইচ্ছে পূরণ হয়ে গেছে ভেবেছেন। এখানে আপনার সম্পর্কের যে ইচ্ছে সেটা পূর্ণ হয়ে গেছে, সেটা ভাবুন, কল্পনা করুন যে সেটা পূর্ণ হয়ে গেছে এই 4টে তেজপাতায়। তারপর এই 4টে তেজপাতাকেও এখানে রাখুন। আর থাকলো 3টে তেজপাতা যেখানে আর একটা ইচ্ছে লিখেছেন, সেই 3টে তেজপাতাকে আবার হাতে নিন, নিয়ে সেটাও পূর্ণ হয়ে গেছে ভাবুন। বুঝতে পেরেছেন বিষয়টা? এবার যে ধরুন 5টা ইচ্ছের জন্য করছেন, তো যে তেজপাতাগুলো সেম জিনিস লিখেছেন সেই তেজপাতাগুলো হাতে নিয়ে সেই ইচ্ছেটার কথা আগে ভাবুন, তারপরে ইচ্ছেটা যে তেজপাতায় লিখেছেন সেটাকে নিয়ে আবার ভাবুন। বিষয়টা ক্লিয়ার তো? না আরেকবার বলে দিচ্ছি। 3টে ইচ্ছে তো বললাম, 4টে 3টে তেজপাতায় লিখেছেন, তো 4টেকে প্রথম হাতে নিয়ে সেটা পূর্ণ হয়ে গেছে ভাবলেন, তারপরের 4টেকে আবার হাতে নিয়ে সেটা পূর্ণ হয়ে গেছে ভাবলেন, তারপরে 3টেকে হাতে নিয়ে সেই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে ভাবলেন। এবার যদি আপনি 5টার জন্য করছেন তাহলে দুটো দুটো করে আপনার হচ্ছে, দুটো 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 8টা আর একটায় 3টে, দুটো তেজপাতায় একই ইচ্ছে, আর দুটো তেজপাতায় আর একটা ইচ্ছে, আর দুটো তেজপাতায় আর একটা ইচ্ছে, এভাবে 6টা হলো। আর দুটো তেজপাতায় আর একটা ইচ্ছে, তাহলে 8 হলো। আর 3টে তেজপাতায় আর একটা ইচ্ছে, তাহলে হয়ে গেল 11টা। তো এবার যে ইচ্ছেগুলো আপনি ওই সেম ইচ্ছেগুলো, তাহলে দুটো তেজপাতা হাতে নিন, নিয়ে সেটাকে আগে ভাবুন ইচ্ছে পূর্ণ হয়ে গেছে, তারপর সেটাকে রেখে দিয়ে আর 2টোকে নিন যেখানে অন্য ইচ্ছে লিখেছেন সেটা পূর্ণ হয়ে গেছে ভাবুন। এইভাবে আপনি 5টা ইচ্ছের বিষয়কেই ভাবুন। সবগুলো কল্পনা করা হয়ে গেল। এইবার কি করবেন? ওই তেজপাতাগুলোকে সব পুড়িয়ে দিন। একটা কোনো পাত্র নিন, তার মধ্যেই তেজপাতাগুলোকে পুড়িয়ে দিন। একটা মোমবাতি বা লাইটার নিন, দিয়ে পুরো জ্বালিয়ে জ্বালিয়ে ওই পাত্রের মধ্যেই রাখুন। একটা ধরুন বাটি টাইপের কিছু নিন, প্লেট নয়, বাটি টাইপ, তো সবগুলো তেজপাতা ওখানে পুড়িয়ে দিন। সব তেজপাতার যে ছাই ভালো করে পোড়ান, যদি একবারে না পোড়ে দুবারে পোড়ান, 3বারে পোড়ান, কিন্তু পুরো পুড়িয়ে দিন। পোড়ানো হয়ে গেল। এবার ওই পুরো ছাইটাকে আপনি নিয়ে গিয়ে ঢেলে দিন, ফাঁকা জায়গায় ঢেলে দিন, ও ঠিক উড়ে যাবে এদিক ওদিকে। ওটা ইউনিভার্সে দেওয়া হয়ে গেল। একদিনেরই টেকনিক। এই যে করলেন, এরপরে লেট গো করে দিন। এই বিষয়ে আর আপনি কিছু প্রত্যেকদিন ভাবনা চিন্তা করার দরকার নেই। যদি মনে করেন এর জন্য আপনি অন্য কোনো টেকনিক করবেন, সেটা করতে পারেন। এবার এই ইচ্ছেগুলো পূর্ণ হওয়ার জন্য আপনার তরফের যে কর্ম, সেগুলো কিন্তু আপনি করতে থাকুন। এখানে অনেকে বলেন যে রিলেশনশিপের জন্য আমি কি কর্ম করব, সেখানে আপনার কোনো কর্ম করার নেই। ঠিক আছে? যে কাজগুলোর মানে ইচ্ছেগুলোর জন্য আমাদের কর্ম করার জায়গা আছে, সেগুলো তো আমাদের করতেই হবে। ধরুন কেউ জব চাইছে, ড্রিম জব, তো তার জন্য তাকে পড়াশোনাও করতে হবে, চাকরির পরীক্ষার কোথায় দিতে হবে সেই খোঁজ খবরও নিতে হবে, পরীক্ষা দিতেও যেতে হবে। তো এইগুলোই তো কর্ম। চুপচাপ ঘরে বসে থাকলে তো চাকরি আসবে না, তাই না? কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে সেটা করা সম্ভব নয়, সেখানে আপনাকে নো কন্ট্যাক্টে থেকেই এগুলো করতে হচ্ছে। তো সেখানে আপনি চুপচাপ অন্য কোনো প্রেয়ার বা কিছু যদি করছেন তো সেটা চালিয়ে যান, কোনো প্রেয়ার বা এই জাতীয় কিছু যদি করছেন সেটা চালিয়ে যান। এছাড়া কিছু কর্ম করার নেই, এখানে কোনো অ্যাকশন নেওয়ার নেই। তো এইভাবে টেকনিকটি আপনি একদিনই করুন, খুব পজিটিভ মাইন্ডে করবেন, এবং যখন করবেন শান্তভাবে করবেন, কেউ যাতে আপনাকে ডিস্টার্ব না করে সেইভাবে করবেন। এবং যখন এই টেকনিক করছেন তখন নিজেকে আরো ভালো তৈরি করবেন, কাউকে হার্ট করবেন না, কাউকে দুঃখ দেবেন না, কষ্ট দেবেন না, ভালোভাবে চলবেন, সৎকর্ম করবেন, এগুলোরও কিন্তু দরকার আছে। তো এগুলোর পাশাপাশি রাখবেন। আর একটা কথা বলি, পিরিয়ড অবস্থায়, অশৌচ অবস্থায়, কাল অশৌচ অবস্থায়ও কিন্তু এই টেকনিক আপনি অনায়াসেই করতে পারেন। তাহলে এইভাবে টেকনিকটি করুন, অবশ্যই এর সুফল আপনারা পাবেন। আপাতত থ্যাংক ইউ ইউনিভার্স কমেন্ট বক্সে লিখে যেতে পারেন। পরবর্তীতে উপকার কতটা পেলেন, কতদিনে পেলেন সেগুলো পরে জানিয়ে যেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা এই কি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যেই রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন হিলিং এর মাধ্যমে। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।